السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم. صدق الله مولانا العظيم. لا إله إلا الله، لا إله أرض لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. الحمد لله. كلمة طيبة شدة كارو كونو دشمني أسي. কালেমা তৈবা জোরে পড়লে কেউ ধরে নিয়ে যাবে না? তো মহব্বত করে উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ ঢাকারি তিনরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. محبت করে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই আল্লাহ নামে জিকির করব। আল্লাহ 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 Allah, 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 Allah,
الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سردي وشبابتي আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের সম্মানিত সুধি পর্দার অন্তরালে পরম শ্রদ্ধা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা ও আমার মা ও বোনেরা মঞ্চে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি পাশাপাশি সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়গণ আরও উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আইম্মায়ে মাসাজিদগণ আইম্মায়ে মাদারিসগণ হযরত উলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লখতে জিগার তলাবায়ে আজিজও যাদের পায়ের নিচে ফেরেস্তারা পাখা নূরের পাখা বিছিয়ে দেয় সেই সম্মানিত সন্তানগণ পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট আমার হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন বন্ধুতুল্য যুবকেরা এই ক্যাপিটাল সিটি ঢাকা রাজধানী এলাকার অন্যতম এলাকা মহাখালী এই নিকেতন মূর আগত দিনদার ইমানদার মুসলিম বাবার ও ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে মহাখালী দারুল উলুম হামিদিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত প্রদান উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন সেই আল্লাহ পাকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দীর্ঘদিনের মহতামিম ছিলেন এই আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গ বান্দা তার তকরিরের মধ্যে বলেন লিখার মধ্যে লিখেন আমাকে পরিবেশ ভালো করে দিতে হবে ভাই এরকম কথার আওয়াজ আসলে কথা বলতে পারবো না
আর পারলে এই সাইটের কাপড়টা তুলে দেন এই সাইটের কাপড়টা তুলে দিলে অনেকে দাঁড়ায় সুবিধা এটা এটা উঠিয়ে দিলে ভালো হয় এত হাজার হাজার মানুষ মানুষের একটা ব্যবসা গরম আছে এই গরমটা পাস হয়ে যায় এই ডান সাইডের কাপড়টা তুলে দেন আর কিছু সময়ের জন্য এই রাস্তাটা একটু বুঝিয়ে শুনিয়ে যদি বন্ধ রাখা দেয় বন্ধ রাখবেন যেন কোনো ভাইয়ের কোরআন হাদিসের আলোচনা শুনতে কষ্ট না হয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন আমিন বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন আমিন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন আমিন আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আমিন জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানিয়ে দেন আমিন হেদায়েত নসিব করেন আল্লাহ ওত্র অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের কবর আজাব মাফ করে দেন আমিন আয় আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন ওলামায়ে কেরামদের পদচারণ এবং এই দোয়াগুলি নবীজিকে উসিলা করে আপনি দয়া মায়া করে কবুল করে নেন আমিন আবার বলেন আমিন আমিন হাকিমুল ইসলাম কারী তৈয়্যব রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক যেই বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা কাজে কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি এই জন্য আমরা দিল থেকে জবান খুলে আর একবার উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে হবে মহতরম হাজিরিন সৌভাগ্যের সবকিছু শুরুতে আমি জানতে চাই যেহেতু এই মহল্লায় আমি একেবারে নতুন এসেছি আমি পরপর কয়েক বছর আপনাদের পাশের এলাকা এরশাদ স্কুল মাঠ প্রাঙ্গণে নিয়মিত আসি এবারও আসবো ইনশাল্লাহ আগামী 19শে জানুয়ারি নিজেরা যাবেন অন্যজনকে নিয়ে যাবেন আল্লাহ কবুল করেন বলেন আমিন তো সব কিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন ঘন্টাখানিক সময় দেওয়া যাবে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একবার বলেন আমিন সবাই একটু দুই হাত তুলেন তো মাশাআল্লাহ একটু মোট করে ধরেন মোট সারেন ধরেন সারেন ধরেন সারেন অ্যাটেনশন ঠিক করার কৌশল আঙ্গুলগুলি ফুলের মতন সরান এবার ডাইন বাম নাড়া সরা দেন জোরে নাড়েন জি জি এবার মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আর একবার বলেন আল্লাহু আকবার হাত নামান কষ্ট দিলেন এই বাচ্চাদেরকে এখানে বসাবেন তো বাবা তোমরা বসো 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 আসলে জায়গাটা হয়ে গেছে অনেক লম্বা পিছনের বাইরেদেরকে দেখা যায় না না দেখলে মজা লাগে না তো তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যদি আবার উঠতে দেখেন তাহলে আমি বিপদে পড়ে যাব না এ বাচ্চাদেরকে এখান থেকে ঘটনা কি এরা কি কথা বলতে দিয়েন না দে শয়তান কিন্তু চাইবে না মাহফিলটা হোক শয়তান চিন্তা করবো আউলে লগাই দিই ঢাকাবাসীর ওয়াজ শুনবার দিব না খালি ঢোলের বাড়ি শুনবো কি এর আবার ওয়াজ মাজ ঠিক না ওয়াজ মাহফিল আল্লাহ কবুল করেন আবার বলেন আমিন আপনারা জানেন যে এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমারই পীর ভাই আমার হাটাদির হজরতের খুব লক্ষ্যে জিগার ছিলেন আছেন হজরত যাকে মহাব্বত করেন করতেন পীরে কামেল আলহাজ মাওলানা হাফেজ কারী মুজিবুর রহমান ফরাজি দামাত বরকতুল আলিয়া আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন
হযরতের সিহাতকে আল্লাহ ভালো রাখেন আমিন আফিয়াতের জিন্দেগি দান করেন আমিন এখানে যারাই উপস্থিত হয়েছে অতিথি উলামায়ে কেরাম এবং আপনারা আল্লাহ পাক আপনাদের সব সময় দুনিয়া এবং আখেরাতে ভালো রাখেন আমিন আমি অনুরোধের সাথে বলবো আমাকে আর কেউ ডিস্টার্ব দেন না কথা বলার পরিবেশ দেন একটু আমাকে পরিবেশটা দেন নরাচরা স্টেজে এগুলো বন্ধ করে দেন আমরা একবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আস্তাগফিরুল্লাহ استغفر الله استغفر الله ان الله غفور رحيم এবার আমার সাথে সাতবার পড়বেন এই আয়াত আল্লাহ ওয়ালাগণ লেখেন যে কোনো বান্দা 24 ঘন্টার মধ্যে এই আয়াতে কারিমা সাতবার তেলাওয়াত করবে আল্লাহ পাক তার ওই দোয়া কবুল করবেন আমরা এখানে কেউ না কেউ কোনো না কোনো নিয়ত নিয়ে আসছি আল্লাহ যেন এই নিয়তগুলোকে কবুল করেন আমিন মঞ্জুরি দিয়ে দেন বলেন আমিন আমিন সাতবার এই আয়াতটা আপনাদের জানা আছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ربنا تقبل منا إنك أنت السميع العليم 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 কষ্ট দিলাম বেজার হলেন এই মাহফিলটা গতানুগতিক কোন ক্লাব সংগঠিত মাহফিল নয় একে হাত মারানো যাবে না ওরে একটু কুলে নেন না একটু সুন্দর করে বসতে দেন না বাচ্চারা তো এরকম করবে বাচ্চাদেরকে সুন্দর করে আদর করে রাখেন মহতরম হাজিরিন এটা গতানুগতিক কোনো ক্লাব সংগঠিত যুবকদের মাহফিল নয় আপনারা জানেন যে এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান দ্বীনি এদারা মাদ্রাসা কর্তৃক মাহফিল আপনারা জবাব দিবেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব আর জবাব না দিতে পারলে চুপ থাকবেন আমি বলে দেব পরে আপনারা জবাব দিয়ে আমাকে সাহায্য করবেন এই ভারত উপমহাদেশে বাংলাদেশে মাদ্রাসা দুই লাইনের এবার বুঝে থাকলে বলেন মাদ্রাসা কয় লাইনের এত আসতে দিলে হইব আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি আপনার মুইরে গেছেন গা আমার চেতায়েন না চেতলে খবর আছে কিন্তু ঠান্ডা মশানে আছি ঠান্ডা মশানে কিছু কথা কয়ে দিয়ে যাই আর জীবনে আহি আর না আহি এইটাই জীবনের শেষ মাহফিল হইতে পারে আমি অনুরোধের সাথে আবারও বলবো স্টেজে হাঁটবেন না হাঁটলে আমার মাথায় লাগতেছে ব্রেনে আঘাত পাচ্ছি আমি মহতরম হাজিরিন আপনাকে প্রথম নিয়ত করতে হবে যে আমি একটা ধর্মীয় ক্লাস করতে বসেছি আমি এখান থেকে কিছু নিয়ে যাব কথা কয় না তো বলেন মাদ্রাসা কয় লাইনের সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে বলেন কয় লাইনের কি চেতন শ্রোতা গো আঙ্গুল উঠে এবার দেখায় আবার বি কোন কয় লাইনের এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরেও কোন কয় লাইনের দুই লাইন মাদ্রাসা আপনাদের পছন্দ হয় মাদ্রাসায় পড়াইলে পড়লে আপনার বাপ মারে আউলা জাউলা মাটি দেওয়ান লাগবো না আর মাদ্রাসায় যদি না পড়ান মাদ্রাসার এলেমের জ্ঞান যদি না থাকে তাহলে আউলা জাউলা মাটি দেওয়ান লাগবো ঠিক কিনা বলেন আউলা জাউলা মাটি মানে দেখবেন বাপেও পোলারে পড়ায় নাই পোলাও পড়ে নাই খালি সম্পদের নিশায় আছিল মইরে গেছে গা বাবার নাম আছিল জালাল হাজিজাব আর ছোট দুই পোলা সালাউদ্দিন আলাউদ্দিন তো আলাউদ্দিন আছিল ছোট আর সালাউদ্দিন হইল বড়
তো মইরা গেছে গা মাই কইতেছে বাবা ছাউলা আমাকে ঢাকায় আবার দেখবেন ভালো শুদ্ধ নামের শুদ্ধ করে কয় না আউলা মাউলা কয় কথা কয় না ঢাকায় আমি ওয়াজ করলে অন্তর খুলে ওয়াজ করি কারণ ঢাকা আমার ডিস্ট্রিক্ট আমার জন্মস্থান ঢাকা মানুষ আমাকে খুব ভালোবাসে মহতারাম হাজিরিন অন্তরের আন্তরিকতা নিয়ে কথাগুলি বলছি কোনো রসিকতা নয় কোনো কমেডি বক্তব্য নয় আগেই কেউ নেগেটিভ চিন্তা করবেন না এখানে আমি বুখারী শরীফ পড়াইতে আসি নাই তিরমিজি শরীফ পড়াইতে আসি নাই ওয়াজ করতে আইছি ওয়াজ এখানে বিভিন্ন মতের মানুষ বিভিন্ন দলের মানুষ আছে এমন একটা ওয়াজ হওয়া চাই সবাই যেন বলে যে না কথা রাইট ঠিক কিনা বলেন মহতারাম হাজিরিন তো হাজি সাহেব মারা গেছে হাজি সাহেব মারা যাওয়ার পরে হাজি সাহেবের স্ত্রী ছেলেকে বলছে মসজিদের হুজুরের কাছে যে শুনে আসো তোমার বাবা যে কয়েকটা নামাজ কাজা করছে এই নামাজের যে কাফফারা আছে এক এক উক্তের ব্যাপারে কয় টাকা দেওয়ান লাগবে কাফফারা তো সালাউদ্দি গেছে সালাউদ্দি যে হুজুর জিগাইছে হুজুর কইছে তোমাকে সম্পদ অনুযায়ী মোটামুটি এক এক উক্তের পক্ষে বিলাইছে 25,000 টাকা তো হিসাব করে দেখছে 38 উক্ত নামাজ কাজা করছে মানে যতটুক পাইছে আর কি হিসাব করে তো সালাউদ্দিন আবার খুব কিপটা আছিল ভাইটা এ আলাউদ্দিন ডাক দিয়ে কি বে আউলা বাপ তো মইরাও বি ভেজাল বাদাইল কয় কেমতে কয় যে মইরা গেছে গা গেছে গা অন বি আবার বলি কি কাফারা টাফারা দেওয়ান লাগবো নামাজের ব্যাপারে 25,000 টাকা করে আলাউদ্দিন ডাক দিয়ে কয় ভাই কি কমু আউলা যাওলা মাটি দাও কি আর আবার কাফারা মাফারা যদি এই ছেলেদের ভিতরে মক্তবের শিক্ষা থাকতো এলমে দিনের শিক্ষা থাকতো বাবের ব্যাপারে এইভাবে কথা বলতো না কথা বলেন ঠিক কি না এখনো বাংলাদেশে এরকম দেখা যায় বাবা লাশ হয়ে পড়ে থাকে সন্তানগুলি আগে সম্পদ নিয়ে মারামারি করে কয় সম্পদ ভাগ করো তারপরে মাটি দেওয়ার চিন্তা করো এই জন্য মাদ্রাসার জ্ঞান থাকলে আউলা দেওয়া মাটি দেওয়া লাগবো না গোছানো মাটি দাম দেব কথা কন ঠিক কিনা সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে জানবার চাইছি বলছিলাম বলেন তো মাদ্রাসা কয় লাইনের নাম্বার 1 কওমিয়া নাম্বার 2 আলিয়া মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আপনারা খুব ট্যালেন্ট আমি আগেই বলছি ধর্মের ক্লাস মনে করে বয়ান শুনবেন ওই গাজী কাজু খুব খেয়াল করে কথাগুলি শোনেন মাদ্রাসা কয় লাইনের আজকে আমার একটু কষ্ট হইব কারণ মানে চতুর্দিকের আওয়াজ আইব তো এই জন্য খুব মুশকিল মুশকিলাতুন কাবিরা আল্লাহ আপনি সহজ করে দেন নাম্বার 1 কওমিয়া নাম্বার 2 এবার আপনাকে বুঝতে হবে কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল এবং কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার আপনারা শুনেন উম্মতের আলেমগণ মুতাবার মুহাদ্দিক বুজুর্গ ওলামায়ে কেরামগণ লেখেন আল্লাহওয়ালা ব্যক্তিগণ বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে তিনটা গুণ লাগে বলেন কয়টা গুণ এই তিন গুণ শুনবেন আর মনে মনে ধারণা করবেন এই তিনটা গুণ কোন মাদ্রাসায় আছে কখনো মুখ দিয়ে বলবেন না যে আমাগোটা সফল ওনারটা বিফল খবরদার আপনি বিবেক দিয়ে শুনে বিবেকের কান দিয়ে শুনে তারপরে আপনি অন্তর থেকে জবাব দিবেন কাউকে কটাক্ষ করে বলবেন না কথা মন থাকবে তো ইনশাল্লাহ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার আবার কন মাদ্রাসা কয় লাইনের আর সফল হইতে গেলে শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার মাশাআল্লাহ নাম্বার 1 নাম্বার 1 বৈশিষ্ট্য নাম্বার 1 বুঝেন কি না আল্লাহ জানে নাম্বার 1 বৈশিষ্ট্য নাম্বার 2 আদর্শ নাম্বার 3 উদ্দেশ্য
আমি কি কথা বুঝাইতে পারলাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার বিশেষ করে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফলতার সফলতা অর্জন করতে গেলে তিনটা গুণের দরকার নাম্বার 1 বৈশিষ্ট্য নাম্বার 2 আদর্শ নাম্বার 3 উদ্দেশ্য এবার আসেন বৈশিষ্ট্য শাখা কয়টা এটা জানা দরকার হযরত মুফতি মোহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি হযরত তার লিখার মধ্যে লিখেন মুসান্নিফের জিম্মাদারি পালন করে বলেন বৈশিষ্ট্যের শাখা দুইটি নাম্বার 1 এলেম নাম্বার 2 আমল ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে এলেমও আছে আমলও আছে আমাদের দেশে এমনও মাদ্রাসা আছে লেখা আছে মাদ্রাসা অথচ মাদ্রাসা ছাত্র শিক্ষক নিয়মিতভাবে দাড়ি শেভ করে টাকনু নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরে আবার অনেকে দাঁড়ায় পেশাবও করে ইল্লা মাশাআল্লাহ সবার কথা বলছি না কিছু কিছু এরকম আছে লেখা আছে মাদ্রাসা কিন্তু মাদ্রাসার ছাত্র শিক্ষকদের মুখে দাড়ি নাই এরপরে আরো অনেক বিষয় আছে আমার বন্ধুগণ বৈশিষ্ট্য শাখা হলো দুইটা নাম্বার 1 এলেম নাম্বার 2 আমল এবার আসেন আদর্শ আদর্শ শাখা দুইটা নাম্বার 1 সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সুন্নতের অনুসারী হওয়া নাম্বার 2 সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি বানানো অর্থাৎ আমি আমার জীবনে চলার পথের আদর্শ মাপকাঠি বানাবো রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কেরামের জামাত এক কথাই আহলে সুন্নাতুল জামাত এটা হলো আদর্শ নাম্বার 3 উদ্দেশ্য উদ্দেশ্যর কোনো শাখা নাই উদ্দেশ্য একটাই সেই উদ্দেশ্যটা কি মাদ্রাসায় যিনি পড়বেন মাদ্রাসায় যিনারা পড়াবেন মাদ্রাসা যিনারা গড়বেন মাদ্রাসা যিনারা গড়াবেন আমার বন্ধুগণ প্রত্যেকের একটাই উদ্দেশ্য সে উদ্দেশ্য হলো ওয়ালিয়ুম জিরু কওমাহুম গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আর এই চিন্তা চেতনা এই উদ্দেশ্য যখন সফল করতে যাবেন এই লক্ষ্যকে নিয়ে এই মিশনকে নিয়ে যখন আপনি সামনে আগাবেন ঠিক তখনই দেখবেন এক শ্রেণীর লোক আপনার বিরুদ্ধে কখনো মামলা কখনো আপনার উপরে হামলা কখনো আপনি পড়ে যাবেন অনাকাঙ্ক্ষিত হয়ে গেল ঝামেলা এই নানা বিদ্রোহ চক্রের চক্রান্তর মধ্যে আক্রমণে আক্রান্ত হয়ে আপনি নিরুপায় হয়ে যাবেন কিন্তু ওলামায়ে দেওবন্দের সিলসিলা আহলে সুন্নতুল জামাতের আকীদার পূর্ণ সিলসিলার ইস্তিকামাতের বৈশিষ্ট্য হলো জীবন দিতে রাজি থাকবে বাতিলের কাছে মাথা নত করে সুন্নতে নববী আদর্শ থেকে সাহাবায়ে কেরামের জামাত থেকে এক চুল পরিমাণ পিছপা হতে রাজি থাকে না ভাই বসো আমাকে কথা বলতে দাও এত ক্ষেপ্র না আমাকে কথা বলতে দাও অনেক রাইত হইছে এই আপনারা সিলাইবেন কালকে কইবদল লই আইছিল একটা মৌলবাদ মানে আমরা তো হক কথা বলতেছি আমরা কোন রাষ্ট্রের বিরুদ্ধে না কোন ব্যক্তির বিরুদ্ধে নয় একদম ক্লিন কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলতেছি কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজিরিন জীবন চলে যেতে পারে কিন্তু আমি আমার রসুলের আদর্শ থেকে পিছপা হব না আমি সাহাবায়ে কেরামের জামাতকে মানাবাদ দেব না আমি আমার জীবনের চলার মাপকাঠি আল্লাহ রসুল বলেছেন আসহাবি কান নুজুব তোমরা সাহাবায়ে কেরামকে আসমানের নক্ষত্র
রাজির মতন মেনে নিয়ে চলো যেভাবে সমুদ্রে জাহাজের নাবিকেরা বড় বড় তারা দেখে বড় বড় তারা দেখে রাস্তা নির্ণয় করে চলে ঠিক তোমরাও সিরাতাল মুস্তাকিমের পথে যদি চাল পরিচালিত হতে যাও তাহলে সাহাবায়ে কেরামকে মাপকাঠি মেনে নাও কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইরা এখন আপনারা বলেন এই তিনটা বস্তু তিনটা বিষয় বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসাতেই সঠিকভাবে পাওয়া যায় বিশেষ করে ওই মাদ্রাসাগুলিতে যে মাদ্রাসাগুলি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আদলে নকলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে নকল করে চলে সেই মাদ্রাসাগুলিতে এই বৈশিষ্ট্যগুলো ঠিক থাকে কথা কোন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে এই উদ্দেশ্য আদর্শ বৈশিষ্ট্য ঠিক রাখার তৌফিক দান করেন আপনারা কি কষ্ট নিলেন বাবা বেদার হইলেন হ্যাঁ চলবে কি চলবে না আর এই সব ফর্মালিটি সব ফর্মুলার জীবন চলার পাথেও কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন দয়া মায়া করে যার নাম হলো কোরআনুল কারীম বলে না বলে না কোরআনুল কারীম কোরআনুল কারীম কমপ্লিট কোড অফ লাইফ কোন সন্দেহ আছে না পূর্ণ পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোন সন্দেহ আছে না কোন সন্দেহ নাই আল্লাহ বলেন নিঃসন্দেহে এই কোরআনুল কারীম সম্মানিত কোরআন আপনারা বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত আবার বলেন আরেকবার বলেন এ কথা কে বলেছেন জোরা বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন আবার বলেন আল্লাহু আকবার কোরআন সম্মানিত না অসম্মানিত এ কথা কার إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ আমি কি গজল গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে আমার আর একটু আমার বুঝুন লাগবো আর কি বুঝেন নাই একটু ইশারা দিলে একটু বোঝা যায় হ্যাঁ আর নাইলে এক মিনিটের লিগে আপনি এখন আয়েন আমি যাই হিসাব কিছু মনে করেন আমি এবার খোলা দিলে মানুষ কষ্ট হইতেছে আপনাদের আর একটু বাড়বে ভলিউম বাড়বে টনটা চিকন হবে বাসটা মোটা হবে যে বলেন কোরআন আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করলাম না গজল গাইলাম মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে এ কথা কার ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম একথা কার জোরে বলেন কার আব্বু তুমি এখানে আসো ইজি ভাবে বসো মোটা মানুষ শোনেন আমার রসুল এইভাবে চতুর্দিকে খেয়াল রাখতেন আমরা তো মোটামুটি এখন একটু তুঙ্গ উঠলে এমন ভাব সাবয় মানুষরে মানুষ মনে করি না কথা কন এই কণ্ঠ কে দিয়েছেন এই জনপ্রিয়তা কে দিয়েছেন হ্যাঁ তাহলে এই কথাগুলি মনে থাকলে কারো সাথে আর অহংকার করা যাবে তিনটি কথা সবসময় মনে রাখা দরকার হায়াত আমার সীমিত রিজিক আমার নির্ধারিত মরণ আমার অবধারিত হায়াত আমার সীমিত রিজিক আমার নির্ধারিত মরণ আমার অবধারিত আল্লাহ পাক এই তিন কথা আমাদেরকে মেনে নিয়ে আমল করার তৌফিক দান করে তো কোরআন তেলাওয়াত করলে মুমিনের সামনে মুমিনের ঈমান বাড়ে কথা কার
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا إِتَّى اللَّهُ كُتَّى مُؤْمِنِينَ سَمْنَ كُرَانَ تَلَوَّتْ كُلِّ مُؤْمِنِينَ إِيمَانَ بَارِي إِكُونَ أَبْنَارَ بَوْلِنَ جَادِرِ إِيمَانَ بَارِي تَادِرِ زَبَانِ دِيَكِ اللَّهُ أَكْبَرَ أَسْتَوَهَنَ زُرَهَا তো কই জোরে বলছেন একটু জোরে কোন তো আল্লাহু আকবার সামনের বাইরা চুপ থাকেন পিছনের বাইরা বলেন তো আল্লাহু আকবার আল্লাহু মোটামুটি আছে এবার পিছনের বাইরা চুপ থাকেন সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার এবার সামনের বাবারা পিছনের বাবারা দ্বারা দাঁড়ায় আছেন চতুর্দিকে সবাই মিলে বলেন আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার বললে লাভ না লস না আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার আল্লাহ কার يا أيها المدثر قم فأنذر وربك فكبر আমি কি বানিয়ে বলতেছি না আমি কি বানিয়ে বলতেছি না এ কথা কার আল্লাহ আল্লাহ তার হাবিবকে কখনো বলেছেন ও কম্বল ওয়ালা ও চাদর ওয়ালা আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন আল্লাহু আকবার বলেন যেখানে আল্লাহ তার নবীকে তকবীর দিতে বললেন এখন আমাদের সমাজে কেউ যদি বলে তকবীর দেওয়া যাবে না আল্লাহু আকবার আওয়াজ আমরা পছন্দ করি না এই স্লোগান চলবে না আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই দেশটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ ঠিক দেশটা শেখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির দেশ ঠিক দেশটা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির দেশ ঠিক এই দেশ শাহজালাল শাহ পরানের দেশ ঠিক এদেশ চরমনের পীর সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহ এদেশ টুপিওয়ালা দাড়িওয়ালা কালমাওয়ালা নামাজিদের দেশ মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালাদের দেশ খানকাই নিজাম চালিত দেশ দাওয়াত তবলিগওয়ালাদের দেশ আলেম তলবেলেমদের দেশ ইমাম মুয়াজ্জিন খতিবদের দেশ পীর বুজুর্গর দেশ এই দেশে অতীতে আল্লাহু আকবার আওয়াজ ছিল বর্তমান আছে শুধু আছেই না এখনো আল্লাহু আকবার আওয়াজে সূর্য ওঠে আল্লাহু আকবার আওয়াজে সূর্য ডোবে ভবিষ্যতে আল্লাহু আকবার আওয়াজ থাকবেই থাকবে কেউ যদি পছন্দ না করে এটা তার ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে আমাদের কিচ্ছু দায় আছে না কিন্তু কোন দল কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আঙ্গুল উঁচু করা দেখা তর্জন গর্জন শুনে চোখ কানানি দেখে আমরা মুসলমানের সন্তানেরা আল্লাহু আকবার আওয়াজ করা বাদ দিতে পারি না মহতারাম হাজিরিন তকবীর দিতে হবে নির্দেশ কার আল্লাহ আল্লাহু আকবার বলতে হবে রবের নামের জিকির করতে হবে নির্দেশ কার আল্লাহ ওয়ালকুর ইসমা রব্বিক ওয়ালকুর ইসমা রব্বিক ওয়ালকুর ইসমা রব্বিক আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নামের জিকির করো কিন্তু দুর্ভাগ্যজনক হলেও দুঃখের সহিত বলতে হচ্ছে আমার দেশে রবের নামের জিকির বাদ দিয়ে এক শ্রেণীর বাবারা ভাইরা আছে বাবার নামের জিকির করে কথা বাস্তব না বাস্তব আল্লাহ বললেন রবের নামের জিকির করো কিন্তু এই ভাইরা বাবারা কোথায় দিয়ে জিকির পাইলো আল্লাহ ভালো জানে রবের নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে যে কথাগুলি বলে এগুলো কোরআনেও নাই হাদিসেও নাই আপনারা আবার মন খারাপ করেন না আমি একটা কথা বলে দিই হায় হায় কি কয় না কয় তোমার আসে সিংলা মবাম চেঙে গাছ তাগা লাগাতে আসো পাখা বলে মর সিগি দাও বাবা নিগি ডাঙ্গা লায় আমি জানি আমাকে আর জীবনে এই এলাকায় দাওয়াত দিবেন না না দিলেন তাতে কিচ্ছু তাই আসে না এই বারবার ওদিকে পিছনে ফিরে কি দেখতে চাও তাহলে পিছিয়ে যায় দেহ কষ্ট হইতেছে চলবে কি চলবে না হ্যাঁ মুর্শিদের সাথে আপনি প্রেম নিবেদন করবেন এটা মারেফত এটা পোকা
প্রকাশ হবে কেন প্রকাশ করে আবার গান দাও টানে গান দাও কয় গান্দা কি সাদে খায় 90 পারা কোরআন থেকে বেছে শুনে খায় বলে কিভাবে বলে বাতিনি কোরআন গাইন জবর গাজাল জবর দা খা জবর খা গাজা খা তে তোদের বাতিনি কোরআনে যদি এটা থাকতে পারে তাহলে ওই তোদের বাতিনি ওই কোরআনে তো এটাও থাকতে পারে গাইন পেশগু খা জবর খা গুও খা বিশ্বাস করো মুসলমান বাংলার ক্যাপিটাল সিটি রাজধানী ঢাকার এই মহাখালী এলাকা থেকে বলছি এই সোনার বাংলায় ডিজিটাল বাংলায় সবুজ বাংলায় আমার বাংলায় আপনার বাংলায় টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবান ওদিকে উত্তরে আছে গাইবান্ধা বাসুরবান্ধা বাংলা বান্দা চ্যাংরা বান্দা লাঙ্গল বান্দা হাতি বান্দা এই সমস্ত জায়গায় পুরোটা বাংলার জমিনে ইসলামী আন্দোলন এগুতে পারতেছে না যত ধরনের বাধা প্রতিবন্ধকতা এর মধ্যে কতগুলি বাধার মধ্যে এটি অন্যতম বাধা সেটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কিছু দালাল আছে যারা পীরের নামে ব্যবসা করে কথা বলছে মোহতারাম আদরিন আল্লাহ বললেন রবের নামের জিকির করো কার নামের জিকির করো আমনে দুইটা ভাই ধরি আমনে সেচতেন না আমনে সেতলে আমি কথা আড়াই ভাবে ভাই কথা চলবে কি চলবে না বলবো কি বলবো না পিছনের ভাইরা বলেন বলবো কি বলবো না এই কথাগুলি উলামায়ে হক্কানিরা বললে এক শ্রেণীর হাইব্রিড বুজুর্গ আছে এরা আবার ফতুয়া দিয়া বলে যে ওয়াহাবিরা গীবত করে এটা গীবত না এটা হালত এটা আমলের হালত মরার ঘরের মরা কোনটা গীবত কয় আর কোনটা হালত কয় এটা তো বুঝোছই না কথা কয় না একটা হইলো গীবত একটা হইলো হালত অবস্থা আমি একমাত্র জিকির করব কার নামে কার নামে আল্লাহর নামে তুই আল্লাহকে আবার বলেন তো আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার এবার আসেন অনেকে মনের ভিতরে বলতে পারে হুজুর তাইলে জাকের কারা এরকম একটা প্রশ্ন করতে পারে না যে হযরত তাইলে জাকের কারা জিকিরকারী কারা এটা কি পীরেরটা নিবেন না আল্লাহর দলিল নিবেন আল্লাহ আমার বাপের দলিল নিবেন আমার দলিল নিবেন না আল্লাহর দলিল আল্লাহ প্রকৃত পক্ষে জাকের কারা খালি নাম দিলে জাকের হয় না প্রকৃত পক্ষে জিকিরকারী কারা জাকের কারা আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض প্রকৃত পক্ষে জাকের তারা যারা দাঁড়াইয়া বসিয়া লেনা দেনা ব্যবসা বাণিজ্যে অর্থনীতিতে পারিবারিক নীতিতে সামাজিক নীতিতে যুদ্ধ নীতিতে সমাজ নীতিতে শিক্ষা নীতিতে একটুসে সব সময় সব জায়গায় কার নামের জিকির করে তবে আমার ভাইরা আমার বন্ধুগণ যেখানে জিকির করা নিষেধ সেখানে জিকির করে না যারা তারাই প্রকৃত পক্ষে জাকের বাথরুমে জিকির করা যাবে না বাথরুমে জিকির করা যাবে না মাশাআল্লাহ আমরা তো আমাদের জিব্বাটারে জিকিরকারী বানাই নাই আমরা বানাইছি আমার জিব্বাকে গীবতকারী জিকিরকারী ছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি আপনারা যদি থাকেন আমি আজকে মন খুলে সময় দিয়ে বয়ান করব আছেন তো কিন্তু অনুরোধ করে বলবো এই সাইডে জবরদস্তি হইতেছে এই যে এই সাইডটা এই সাইডটাই কথা বলতে দিবেন না কাউকে এই যে স্টেজের কোনার পিছনে অনেকে আছে একটু কথা বলতে নিষেধ করেন
বাবা আমি তো চাই নাই বাবা আমার কিছু লাগলে আমি নিজেই কইমু ঠিক আছে না ঠিক কথা কর সময় পাইতাছি না আমার কিছু লাগলে আমি কইমু যে আমার এটা লাগবে আমারে ডিস্টার্ব দিও না তো প্রকৃত পক্ষে জিকিরকারী কারা যারা সদসর্বদা কার জিকির করে আল্লাহ কার জিকির আল্লাহ আল্লাহর জিকির আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন তারা জিকিরকারী তারা কারা আরো যারা ويتفكرون في خلق السماوات والأرض أسمان النساء زمين روپور الله سيشتی کے نئے گوبشنا کوئے اي دي شیطر دن زائتا سگا اي دي ریٹو دورن تو اي دي کیا کتا کوئے او بھائی اي دي شیطر موسم زائتا سگا এই শীতের দিনে একটা তরকারি জবর মজা লাগে কি গো বাবা না আরো আছে কি আমরে লাউ কন্না কদু কন কদু কন্না দেখ এই যে এই লাউটা দিয়ে আহা খালি যদি টাকি মাছ বাঙ্গা আর শৈল মাছ বাঙ্গা আহা দৈন্য পাতা না হসপাতা কন দৈন্য পাতা দিয়ে যদি খালি জোল করন যায় কই যে জিবলার আলতাছে কি যে মজা রে ভাই গ্যারান্টি আলাদা কথা কোন ঠিক কি না কিন্তু খালি এই লাউ খাইলেই হইব না মাঝে মধ্যে লাউ গাছের কাছে যাইবেন যাইয়া চিন্তা করবেন গবেষণা করবেন যে এইরকম একটা চিকনা ডান্ডির মধ্যে এত বড় একটা ওজনওয়ালা কদুওয়ালা কেমনে ঝুলাইল ويتفكرون في خلق السماوات والارض এর নাম জিকির কথা কয় না আমার ভাইরা এই জন্যই আমি আজ থেকে 14 15 16 বছর আগে এই 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 আয়াতের পক্ষে আমি কিছু নিজে লিখতাম নিজেই গাইতাম আপনার এটা আপনাদের অনেকের মুখস্থ বলবো কে দিল রে লতার গাছে এত বড় কদু কানিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কানিয়া দেশে সত্র মাসে জমিন মাঝে ধুলা আল্লাহ আকবার বলতে ইচ্ছা করে না মরিচ গাছে কে দিল গো মরিচ এত ঝাল কালিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল ঝিনুক মাঝে কে দিল গো মুক্তামণি হার আখের মাঝে কে দিল গো রসে চমৎকার কে দিল রে আম গাছে আম কলার গাছে কলা পানির উপর ভাসমান জমিন কে করিলেন সুজালা আর সুফলা এই জমিনের নিচে কি কথা কয় না والأرض مددناها فنعم الماهدون জমিনে নিচে কি আল্লাহু আকবার কে দিল রে আম গাছে আম লিচুর গাছে লিচু রবের কথা চিন্তা করে মানুষ পাঁচক তো নামাজে যাইয়া মাথা রাখ নিচু কষ্ট হইতেছে এর নাম জিকির ফাজকুরুনি ফাজকুরুনি আজকুরকুম আমার ভাইরা এবার বলেন বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড় কথা কয় না
বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড় আল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার আরে যারা আলেম আছেন যারা তলবে আলেম আছেন সাহায্য করেন না ওয়ালা যিকরুল্লাহি আকবার কার জিকির বড় আল্লাহ কার জিকির বড় আল্লাহ দেখেন আল্লাহর জিকির কেমনে বড় কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার বলেন বলেন মুফাসসিরিনে কেরামগণ লেখেন আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার আল্লাহ আপনি সবার বড় আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে কয় বান্দা তুমিও বড় কালকে কইন আল্লাহু আকবার জোরে কোন সুবহানাল্লাহ বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোমার বাপ মা বড় বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা আবার তৃতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোমার দাদা দাদিও বড় বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা এবার জবাব দিয়ে কয় বান্দা তুমি যে মিল্লাতের সন্তান এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড় বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা জবাব দিয়ে বলে বান্দা রে এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা তোমাদের রুহানি পিতা যারে না বানাইলে আমি জগতের কিচ্ছু বানাইতাম না আমার প্রিয় হাবিব মুহাম্মদ নবী তিনিও বড় বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা তোর এই জবানটা তো আমি দিয়েছি তোর এই লিসানটা তো আমি দিয়েছি বান্দা তুই কথা বলতেছিস তোর এই ভাব প্রকাশের যোগ্যতা আমি দিয়েছি আল্লামাহুল বায়ান এটা আমার দেওয়া বান্দা তুই যে মুখ দিয়ে কথা বলিস এই লিসানটার মালিকও আমি আল্লাহ এটাও আমি দিয়েছি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন এটা আমার দেওয়া বান্দা তুই যে দেখছিস এই যে তোর দর্শন শক্তি তুই যে দেখবি যা যে কোনো কিছুই দেখবি তোর দর্শন শক্তি নামক না চোখ নামক আঁকি নামক চোখ এটা আমার দেওয়া আলাম না যে আল্লাহু আইনাইন বান্দা এটা তো আমি দিয়েছি বান্দা বান্দা তোর এই যে সুন্দর সুরত স্ট্রাকচার বডি বিল্ডার ফিটনেস খামিরা এটা আমি সুন্দর করে তৈরি করেছি তোর এই যে সুন্দর সুরতটা ফি আগি সুরতি মাশারাকাবাত এটা আমার তৈরি করা বান্দা বান্দা রে আমি তোরে সুন্দর পদ্ধতিতে বানাইছি বান্দা এই সব সৃষ্টির স্রষ্টা আমি এই যে জায়গায় হাত দিয়েছি জায়গায় পা দিয়েছি পায়ের জায়গায় পা হাতের জায়গায় হাত চোখের জায়গায় চোখ মুখের জায়গায় মুখ নাকের জায়গায় নাক চুলের জায়গায় চুল কপালের জায়গায় কপাল সিনার জায়গায় সিনা এটা তো সব তৈরি করেছি আমি আল্লাহ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক এই সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা বান্দা আমি তোরে সুন্দর করে বানিয়েছি যার কারণে আমি আল্লাহ কুত্তা বানায় আহসান বলি নাই বিড়াল বানিয়ে আহসান বলি নাই শৃগাল বানিয়ে আহসান বলি নাই টিকটিকি সার ফুকা তেল ফুকা উই ফুকা গরু ছাগল বকরি ভেড়া উড দুম্বা হাতি ঘোড়া এগুলো একটা কিছু বানিয়েও কিন্তু আমি আল্লাহ আহসান বলি নাই আমি আল্লাহ তুই ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি আমি রব বলেছি তোর জন্য লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি রব্বি করিম তোকে সুসমন্ডিত সুশ্রী ওয়ান্ডারফুল বিউটিফুল সুপার অত্যন্ত সুন্দর দারুণ করে আমি আল্লাহ তোরে বানাইলাম বান্দারে এ বান্দা আজকে তুই সুন্দর হয়ে আজকে তুই তোর বডি পে আজকে তোর হাত পে আজকে তোর পা পে আজকে তোর পায়ের শক্তি পে তোর টাকার শক্তি পে জমিদারের শক্তি পে বংশের শক্তি পে রাজনীতির শক্তি পে সব কিছু পে তুই অতীতকে ভুলে গেলি বান্দা বান্দা তুই কেমনে ভুলে গেলি রে বান্দা বান্দা তোর এমন একটা সময় তোর ছিল বান্দা তোর তুই কোন উল্লেখযোগ্য কোন বস্তুই ছিলি না হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা উল্লেখযোগ্য কোন বস্তুই তুই ছিলি না বান্দা বান্দা আমি তোকে জায়গায় জায়গায় সবকিছু দিয়ে সেটিং করেছি ফিটিং করেছি বান্দা এটার মালিক আমি আল্লাহ বান্দা বানাইলাম আমি তোরে সুন্দর করে কিন্তু তোর জন্য আমার বড় আফসোস বানাইলাম আমি কিন্তু গাদ্দারি করস আমার সাথে সবচেয়ে বড় নিমু খারাম তুই রে মানুষ ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ সবচেয়ে বড় নিমু খারাম তুই রে ইনসান ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল করিম এই ইনসান হে মানুষ আমি রবের পথ থেকে তোকে কে লাইন হারা করে দিল তোকে কে পথ হারা করে দিল আমি রবের পথ থেকে তোকে কে প্রতারিত করলো রে আমি আল্লাহ তোকে ডাক দিয়ে বলছি বান্দা তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার আমি আল্লাহ গফুর গফফার হয়ে তোকে ডাক দিলাম হায় বান্দা ফাতিরু ইলাল্লাহ আর
আয় বান্দা তুই আমার দিকে ফিরে আয় সাহাবিকু ইলা মাগফিরাতি মির রব্বিকুম দৌড় মারো বান্দা প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টম্যান হওয়ার জন্য দৌড়াও না বন্ধ পীর বেদাতীদের কাছে যাইও না কাদিয়ানীদের দালালিতে লিপ্ত হইও না আলেম ছাড়া অন্য গ্রুপের সাথে মিশিও না হকের পক্ষে থাকো সাহাবায়ে কেরামের জামাতের পক্ষে থাকো রাসূলের সুন্নতের পক্ষে থাকো আমার নবীর আদর্শের দিকে থাকো আমি আল্লাহই তো তোমার জন্য বলেছি মা আতাকুম রাসূল ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু তোমাদের রাসূল আমার রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলেছেন সেটা তোমরা ধরো যেটা তোমাদেরকে ছাড়তে বলছে সেটা তোমরা ছাড়ো আমি আল্লাহ তোমাকে বলতেছি বান্দা আসো ফাসাবিকু ইলা মাগফিরাতি মির রব্বিকুম দৌড় মারো বান্দা আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও প্রতিযোগিতার মাধ্যমে আমার কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও বান্দা তুমি আমার পথের প্রতীক হয়ে আসো না বান্দা আমাকে ডাক দাও তুমি ভাবিও না আমার পথটা আমার দরবারটা তোমাকে নিরাশ করে দেব তোমাকে নিরাশ হয়ে ফিরত যেতে হবে না না বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর দরবার নিরাশ হওয়ার দরবার না বান্দা বান্দা তুমি আমাকে ডাক দাও উদউনি আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও পীরের কাছে যাইয়া চাইও না কারো কাছে মাথা নত করিও না চাইলে আমার কাছে চাও বান্দা আমি তো তোমাকে শিক্ষা দিয়েছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন গোলামি করো আমার সাহায্য চাইবা আমার বান্দা তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও তোমার সব চাওয়া পাওয়া আমি আল্লাহ মিটিয়ে দেব ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিম আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব হ্যাঁ বান্দা তুমি বলতে পারো আল্লাহ দুনিয়াতে যদি আমি ঠেকায় পড়ি কর্জ লাগে হাওলাত লাগে প্রয়োজনের আয়োজন বুঝে প্রয়োজন লাগলে আমি যার কাছে চাই সে তো আমার পাশেই থাকে আল্লাহ তুমি কি আমার কাছে আছো আল্লাহ তুমি কি আমার কাছে আছো আল্লাহ বলে বান্দা আমি তোরে আহসান পদ্ধতিতে যত্ন করে রত্ন বানাইলাম আশরাফুল মাখলুকাত বানাইলাম আমি আল্লাহ তোর থেকে দূরে থাকার জন্য নয় রে বান্দা আমি আল্লাহ তোর এতটা কাছে বান্দা তোর মাও তোর এত কাছে নেই তোর বাবাও তোর এত কাছে নেই তোর ভাইও তোর এত কাছে নাই নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি রব তুই গোলামের ঘরের রগের চাইতো নিকটে বান্দা তুই আমাকে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে তোকে মাফ করে দেব তোর আয়োজন বুঝে প্রয়োজন জিনিস দিয়ে দেব তুই আমাকে ডাক দে মহতারাম হাজিরিন যদি বিশ্বাস করে থাকেন এই লিসানটার মালিক আল্লাহ এ শক্তি দিয়েছেন আল্লাহ তাহলে উম্মতের আলেমদের মজমায় বসে এই দিনে উম্মতের মজমায় বসে আপনি চুপ করে থাইকেন না কার কি গুনাহ আছে আমার জানা নাই ওলামা তুলাবা হুজ্জাজে কেরাম হাফেজে কোরআন ব্রাদারান ইসলাম অরুণ তরুণ আবাল বনিতা বৃদ্ধা কে কোথা থেকে সেজন তাও আমার জানা নাই যদি বিশ্বাস করে থাকেন লিসানের মালিক আল্লাহ তাহলে গুনাহ মাফ চাওয়ার জন্য উম্মতের আলেমদের মজমায় বসে বেহেশতের বাগান থেকে চিৎকার দিয়ে বলেন মহতারাম হাজিরিন বলেন এই লিসানের মালিক কে আল্লাহ আবার বলেন কে আল্লাহ তাহলে এই আল্লাহর দেওয়া লিসান নিয়ে আবার বলেন আল্লাহু আকবার আবার একটু পাতলা করো শ্বাস টানতেছে আরো পাতলা করো একদম মানে ইসমত করে দাও বাইরা আমার আমার বন্ধুগণ বলেন তাহলে লিসানের মালিক কে তো এই লিসানটা দিয়ে আবার বলেন তো আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দা তুমি যখন বললা আমি বড় যাও আমি আল্লাহ বললাম তুমি ছোট তোমার গুনাহগুলি আমার কাছে ছোট তোমাকে মাফ করে দাও আমি আল্লাহর কাজ যাও তোমার আল্লাহু আকবার আওয়াজ শুনে আমি খুশি হয়ে গেলাম তোমাকে মাফ করে বড় জান্নাতটা দিয়ে দিলাম ওয়ালাযিকরুল্লাহি আকবার বহর দিন ওয়া বহর দুনিয়া বহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়দ ওয়াসালাম বহর দিন ওয়া বহর দুনিয়া বহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়দ ওয়াসালাম আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ মুমিনু কা গোলামু কা আশিকু কা কাম হাই ওয়ালাযিকরুল্লাহি আকবার বলেন না ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহ আল্লাহ
সকল বান্দা আল্লাহ আল্লাহ বল দেখেন কে কে কয় না যেটা কইব না মনে করবেন যে এইদার ভিতরে বেদাল আছেন সত্যিকারে জাকির হইতে চায় না বলেন বলেন আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা কেমন লাগতেছে ভালো না খারাপ আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে আমার নাকটার মধ্যে আমি আল্লাহ ওলাদের গ্রাম পাইতেছি এখানে কে যেন আল্লাহর ওলি হয়ে বসে আছে ওই ভালো লোকটার উসিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে না তো জবান খুলে বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর দিদার পেতে হবে মাওলার দর্শন নিতে হবে মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা এর নাম জিকির এর নাম কি এর নাম কি জিকির অনেক কষ্ট দিলাম আপনাদের বেদার হইলেন আমি তো একেবারে পুরো বিজ্জা দিতেছি গে বুঝলাম না এত গরম করতে লাগতেছে হ্যাঁ কষ্ট হইতেছে আপনি গো আর 30 মিনিট কইলে কি চলবো না ফ্যান না হাত পাকা নাই হাত পাকা দিলে হইব যাগো একটু খুলে লই আবার মনে কিছু নিয়েন না ঠিক আছে না জি 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 কষ্ট হইতেছে আপনারা তো জানেন যে আমি ওয়াজ মাহফিলে ফাঁকি দেই না ফাঁকি দেওয়ার টাইম আমার কাছে নাই আল্লাহ বরকত দান করেন আরেকবার বলেন আমিন আমিন আরেকবার বলেন আমিন আমিন আরেকবার বলেন আমিন আমিন তাইলে বলেন জিকির কার বড় আল্লাহ কার বড় আল্লাহ তো আমরা সত্যিকারের জিকিরকারী হতে চাই কি চাই না এই জিকিরের মধ্যে সবচাইতে উত্তম নফল ইবাদতের মধ্যে উত্তম নফল ইবাদত হইল কোরআন তেলাওয়াতে কোরআন তেলাওয়াত করা সেই কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায় এই মহাখালী দারুল উলুম হামিদিয়া মাদ্রাসায় ঠিক কি না বলেন তাহলে এবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত ইন্নাহু লাকুরআনুন কারীম এ কথা কা এই কোরআনের শিক্ষা দেওয়ার নিয়ত যদি বাপ মা করে ছেলে মেয়ের ক্ষেত্রে বাপ মার সম্মান বাড়ে না কমে মুসলমান ভাইরে কে কোথায় আছেন বাজান এটা আমার জানার দরকার নাই কানে যদি আপনার আওয়াজ যায় বাজান রে নড়াচড়া বন্ধ করে দিবেন এরে বন্ধু কিছুক্ষণ পরে দেখবেন এই ময়দানের কান্না কাটির উল পয়দা হয়ে যাবে মনে হবে কার যেন কে মারা গেছে বাজান একটু ধৈর্য ধরবেন বন্ধ কেউ চলে গেলে চলে যাবেন আমার বাইরে কারো যাওয়া দেখে কেউ যাবেন না নিজের চিন্তা নিজে করবেন বন্ধ এরা বাবাজি যেহেতু আপনার কবরে আপনি যাবেন আপনার কবরে আপনার উত্তর দেওয়া লাগবে আমার কবরে আমারই যাওয়া লাগবে আমার কবরে আমারই জবাব দেওয়া লাগবে তাই ভাইজান নিজের চিন্তা নিজে করব বন্ধু এই জন্যই তো উম্মতের আলেমগণ বলেন বুজুর্গ বান্দারা বলেন আল্লাহওয়ালাগণ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজের চিনে নেই সে আমার আল্লাহকে চিনে নেই আর হ্যাঁ বাবাজি এই জন্য নিজের চিন্তা নিজে করেন গো বন্ধু কোনো দিকে কোনো নজর নাই ছেলে মেয়েকে
যদি কোরআন হাদিস শিক্ষা দিতে চান আমার বন্ধুগণ যদি আপনি নিয়োগ করেন কার সন্তান গো আজকে মাথায় পাগড়ি নিল কার সন্তানের মাথায় পাগড়ি দিলাম গো কোন মায়ের ছেলের মাথায় পাগড়ি দিলাম আমার বাইরে কোন বাবার সন্তানের মাথায় পাগড়ি দিলাম আরে বাবুজি আমার নবী যারা কোরআন পড়বে যারা কোরআন শিখবে এবং শিক্ষা দিবে আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শরীফ নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় আর আল্লাহ বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম নিঃসন্দেহে কোরআন সম্মানিত কোরআন যখন আল্লাহু আকবার আরজরকন আল্লাহ আকবার কাহার পরস পেয়ে পাথর ভালোবাসো না সন্দেহ ভুল নাই যার একটি কোনা ঠিক যাহার পরস পেয়ে পাথর ভালোবাসো না সন্দেহ ভুল নাই যার একটি কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো ফিরে যাও খোঁজে নাও আবার ফিরে যাও খোঁজে নাও আরো মধ্যে মুজাহিদের মতন মুমিনের আওয়াজ আরো হবে ফিরে যাও খোঁজে নাও সবাই ফিরে যাও খোঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের ঠিক কিনা বলে কোরআন শরীফ কি খালি জামাত ইসলামের না খালি হেফাজত ইসলামের না খালি মহাকালীর হুজুরদের না খালি আমগলি গিয়া না কোরআনের বয়ান সমগ্র মানব জাতির জন্য ঠিক কিনা বলে হাদা বায়ানুল লিন্নাস হাদা বায়ানুল লিন্নাস এ বাণী সকলের নয় শুধু মুমিনের বলেন এ বাণী সকলের বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের মারহাবা যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো বলে ঘরে বলো কি বা এটা আস্তে আস্তে আরে বাপ রে বাপ নৌকার দল করলে কামি নৌকা দানের শেষ হলে কামি দানের শেষ কেউ লাঙ্গল হলে কামি লাঙ্গল আবার কেউ কামি মঙ্গল কেউ আবার কামি জঙ্গল কথা কয় কিন্তু আমার ভাইরা কোরআনের শিক্ষা রাষ্ট্রের সব জায়গায় ছড়ে যাক এইটা এত আসতে হবে কেন উচ্চ আওয়াজে ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো বলেন মুজাহিদের মতো ঘরে বলো কি বা কেডায় কয় না যে এটা কইবো না মনে করবেন দ্যাট ইজ দ্য ডি গ্রুপ এইটা হেই গ্রুপ ফেললো বিত্তে বালা না কথা কয় না ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো যে ঘরে বলো কি আবার ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে না ফিরে যাও খোঁজে না এত চির অম্লান চির মুকুতির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক আল্লাহু আকবার এত চির অম্লান চির মুকুতির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া বলেন এই দুনিয়ায় আর সেই দুনিয়া বলেন এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মানে ফিরে যাও খোঁজে না এ
ভিতরে যাও খোঁজে না দেখবেন আমাদের দেশে কি সুন্দর কিছু কিছু ব্যক্তি এরকম মোটা গলা করে কয় যেভাবে বাংলাদেশে মাদ্রাসা বাড়তেছে তাতে জঙ্গি বাড়ার আশঙ্কা হচ্ছে বলাটা মোটা কইরা বয়েজ অফ আমেরিকান স্টাইলে কয় যেভাবে বাংলাদেশে মাদ্রাসা বাড়তেছে তাতে মনে হচ্ছে জঙ্গির আস্তানা বেড়ে যাচ্ছে আমরা আবার বলতে চাই তোমাদের এই ধারণাটা মিথ্যা কারণ তোমাদের রক্তের মধ্যে ইহুদি নানা নাসারাদের দালালির রক্তের গন্ধ পাওয়া যায় তোমাদের এই বক্তব্যটা এই সোনার বাংলায় চলবে না কারণ এই দেশের আওয়ামী লীগ বলো বিএনপি বলো জামাত বলো হেফাজত বলো শারসিনা চারমনের কুতুববাগ রাজারবাগ দেওয়ানবাগ আট্রসি মাই ভান্ডারি আরো যা কিছু বলো না কেন চাষারু দাবারু জুয়ারু মাদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টার ড্রাইভার বেজটার রাজরানী চাকরানি ফকির ফোকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে ফোড়া আধা মরা কাঙ্গাল কাঙ্গালিনী সবার ভিতরে আছে মাহবুদের মেহরবানি সবাই দাবি করে আমরা ঠিক রাখতে চাই মুসলমানি কাজে তোমাদের এই ধান্দাবাজি চলবে না এটা বাংলাদেশে বাংলাদেশে কোরআন ছিল আছে থাকবে কারো ভালো লাগুক আর না লাগুক তাতে কিছু যায় আসে না খবরটা প্রচার করা হলো উম্মতে মুহাম্মাদীদের পক্ষ থেকে সৈয়দপুরী মিডিয়া নামক সেন্টার থেকে কথা কয় হেরা মনে করছে হেরাই পারে আমরা পারি না হাজার থানবী রহমতুল লেখছেন যে যেভাবে বলবে সেইভাবে জবাব দিবে মনে করেন কেউ যদি হুদা হুদি আমনের দেখে মুখ বেশকি মারছে আছে না এই ধরনের কিছু লোক আছে না হুদা হুদি মনে করেন যে অহংকার করে আমনের দেখে মুখ বেশকি মারছে বুজুর্গ ব্যক্তি লেখেন তুমি যে সহ্য করে আয়া পড়বা হ্যাঁ তো আরো পারবো তখন তুমি হেরে দিকে আবার ডবল মুজবিস্ট বেক্সি দিবা তাহলে জবাবটা পাইয়া গেল যখনই কেউ বলবে এটা জঙ্গি কলারটা ধরবেন জঙ্গি তাইলে দেখবেন আর জঙ্গি বলার ভঙ্গি আর কায়দা পাইব না কথা কোন ঠিক কিনা এটা ভুল ধারণা সব মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না জঙ্গির সাথে দেওবন্দিদের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা আর ইসলাম হলো শান্তিপ্রিয় ধর্ম ইসলাম ধর্মের মধ্যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা জ্বালাও পোড়াও এগুলো নাই এগুলো যারা করতে চায় ইস্যু যারা বানাইতে চায় তারা আমাদের রূপ ধারণ করে আমাদেরই ক্ষতি করতে চায় কথা বলেন ঠিক কিনা তো ভাইয়া রাত হয়ে যাইতেছে অনেক শেষ করে দিই হ্যাঁ যুবকরা কি কয় চলবে সামনের বাইরা চুপ থাকো দেখি পিছনের বাইরা ঘুমাইছে কিনা চলবো তোর ভাই আপনারা কইলে আমি উমা গোট টেস্ট করবো কেমনে আপনি চুপ থাকেন হ্যাঁ সামনে বয়ে পড়ছে নাকি খুব বাপের বেটা ছাদ দাম হয়ে গেছেন নাকি পিছনের ভাইকে সুযোগ দেন বলেন চলবো কি চলবো না আপনি বাপ মানুষ দেয়া না খালি আন্ধার আন্ধার মাতার মাতা এরপর কয় চলবো এবার পিছনের বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন চলবে কি চলবে না যদি চলে তাহলে এখন থেকে দিলের মধ্যে ওই যে আইনুদ্দিনের একটা কথা আমাদের ফজল করিম রহমতুল্লাহ এর সবক ছিল এখন থেকে নিয়ত করবেন এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে আল্লাহ রাজনীতি জল যেটা হয় উগা কোরআন হাদিসের পক্ষে থাকবো আমরা ওনার পক্ষে আছি কতক্ষণ ঠিক কিনা এটার সাথে কারা কারা একমত দু হাত তুলে আল্লাহকে দেখা মাথা খারাপের দল সার রাত চালাই আমি বাসুম এমনি না খাইয়া উঠছি জিগায় দেখেন খাই নাই কিছু কথা কয় না আপনারা আছেন ইনশাল্লাহ
অনেক দিন পর মন খুলা কথা কইতেছি চলবো তো চলবো তো ইনশাআল্লাহ আপনাকে আওয়াজে বুঝা যায় হপায় বাজে রাত 9টা মানে আপনাকে বিতে কোনো টেনশনই নাই মানে কোন দিক দিয়ে ফুরুত করে সময় যাচ্ছে জায়গা খেয়ালই পাইতেছি না আমি কই আইলাম এইটা জায়গাটার নাম কি মহাখালী নাম কি আমি আজকে বাইদ্য ভঙ্গি দিতেছি আমার মায়ে কইতেছে আব্বু কই যাবে লইছ আমি কই যাইতেছি মায়ো মহাখালী যাবে লইছি হ্যাঁ হ্যাঁ তোমার ডাই দিয়ে হইছে নি তোমার ডাই দিয়ে হইছে নি আমি কই রে কই ডাই দিয়ে হইলি তো মহাখালী যা আমি কই না আমার ডাই দিয়ে হয় নাই ওখানে আমার ওয়াজ আছে হায় হায় আব্বু নামটা কি মহাখালী সবই মনে খালি আমি কই না মা সব বড় আছে ভাইরা আমার ছেলে মেয়েদের সাথে বাবা মা ফ্রি থাকবেন তাহলে সন্তানাদি ভালো থাকবে আর যদি বাপ ধরেন খালি উঠতে বইতে যদি খালি কুত্তার মতন খেউ খেউ করেন পোলা মায়ের অন্তরে আপনার মহব্বত থাকলো দেখবেন যে ওরকম ভক্তি থাকবো না কইবো যে জীবনে একটা ভালো ব্যবহার পাইলাম না খালি খেউ খেউ করে তবে হ্যাঁ শাসন করবেন শাসনটা যেন শোষণ না হয় শাসনটা যেন শোষণ না হয় শাসন করতে হবে গায়ে হাত তোলা যাবে না আপনি চোখ রাঙানি দিলেই যেন আপনার সন্তান ভয় পায় আল্লাহ কবুল করেন এই প্রসঙ্গে হযরত থানবী লেখেন তুমি আল্লাহর হুকুম মানো তোমার হুকুম সবাই মানব আমি কার হুকুম মানবো আমি আল্লাহর হুকুম মানলে আমার হুকুম সবাই কি করব আল্লাহ কবুল করেন বলেন আমিন বাবা বহ তুমি তো বাইরে লই যেতে চোখ আরেকজন দাও ও দেখবেন কালকা কইব আমারে না দেখা যাইব দিমু আজান দিমু কোন আজান ফজরের ওই যে মক্কা মদিনা বাংলাদেশি হায় হায় বেকাও এখারো রয়েছে না আজান হন লেগে হায় 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 আচ্ছা আমি দিমু আপনারা আছেন অশান্তি লাগতাছে না আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন বসেন কসব কত পুরস্কার এটি আমার বনানির ভক্ত মানে পুরাই না ভক্ত বুঝছেন নি এটি আমার পুরাই না ভক্ত আল্লাহ এই ভক্তকে আল্লাহ এবং আল্লাহ নবীর প্রেমের জন্যই কবুল করেন আবার বলেন আমিন লিল্লাহ তাকবীর তাইলে বলেন আর একবার উচ্চ আওয়াজে এই দুনিয়ায় আর সেই দুনিয়া বলেন এই দুনিয়ায় আর সেই দুনিয়া আবার এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাহানে মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও এখন আপনারা বলেন দুর্নীতি বন্ধ করতে চাইলে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে চাইলে কোরআন হাদিস বাদ দিয়ে করা যাবে না করা যাবে না কি হবে নামাজ রোজা বলবো বলবো কি হবে নামাজ রোজা কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে হাত উঁচু করেন দেখায় দেন মুনাফিকদেরকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে দেখেন দেখেন বলে দেন এভাবে যাবে না পাওয়া আল্লাহকে আবার এভাবে যাবে না পাওয়া আরেকবার এভাবে যাবে না পাওয়া আবার বলেন না জোরে এভাবে যাবে না পাওয়া কি হবে বেঁচে থেকে হাত নামা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে আল্লাহ হায়াতে বাঁচা রাখলে এই প্রসঙ্গে বাকি কথা আগামী 19 জানুয়ারি এবার আসেন বলেন আবার কোরআন সম্মানিত না অসম্মানিত
এই কোরআনের শিক্ষা দেওয়ার নিয়ত ছেলে মেয়েকে করলে বাপ মার সম্মান বাড়ে না কমে বাজান রে দেখেন কেমন সম্মান বাড়ে উম্মতের আলেমগণ এই ময়দানে বসে আছেন বাজানো অনুরোধ করে বলবার কোনো কথা নয় কান্না কাটির জন্য তৈয়ার হওয়া চাই কান্না না আসলো কান্নার ভান ধরব আমার বন্ধুগণ দেখেন দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা বাজানো কেউ কোনো দিকে তাকায়েন না কোরআনুল করিমের শিক্ষা দেওয়ার নিয়ত ছেলেমেয়ের ক্ষেত্রে করলে বাবা মা দাম দেখেন কেমন বেড়ে দেয় বাজানো এই জগতের মধ্যে দুনিয়া ব্যাপী একটা কিতাব আছে যেই কিতাবটা হাদিসের কিতাব নাম হলো সহিহুল বুখারি অবাদানি বুখারি শরীফের কিতাবের মুসান্নে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি বাজানো গভীর মনোযোগে কথা শোনা চাই অনুরোধ করব কেউ কথা বইলেন না আমার বন্ধুগণ কেউ কারো মনোযোগে আঘাত দিয়েন না কিছুক্ষণের মধ্যে আমি বয়ান শেষ করে দিয়ে বিদায় নিয়ে চলে যাব আমার ভাইরা আমার বন্ধু জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি একটু পরে মারাও যাইতে পারি কার পিছনে জানি মালাকুল মৌত দাঁড়ায় গেছে কার জন্য জানি জানলার বাসরি হয়ে গেছে কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে গেছে আমার বন্ধুরে কার জন্য জানি মসজিদের খাটি অপেক্ষা করতেছে বাবাজি এই জন্য এখন থেকে নিয়ত করা আমি আমার আল্লাহর বিধান কোরআনের শিক্ষা দীক্ষার পক্ষে থাকব অবাদান ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই আমার বন্ধুগণ মায়ের গর্বে খুব খেয়াল করবেন বাবা কোনো ধরনের কোনো কথা নয় অনুরোধ করে বারবার বলতেছি মনোযোগ যেন নষ্ট না হয় কেউ যেন আঘাত না পান কান্না না আসলো কান্নার ভান ধরবেন ও আমার মা বোনেরা ও নিকেতন মোড়ের মা বোনেরা ও মহাখালী এলাকার মা বোনেরা ও বনানী এলাকার মা বোনেরা ও আমার বাড়িওয়ালা বাবারা ভাইরা ও আমার যুবক বন্ধুরা ভাইরা ও আলে মুলামা তলবে লঙ্গ ও আমার মুরব্বী বাবারা নিজেরে নিজে চিনার চেষ্টা করি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখনো দুনিয়া আসেন নাই ইমাম বুখারী রহমতুল্লাহ এর মা ইমাম বুখারীকে পেটে নিয়া ছয় কি সাত কি আট মাসের অন্তঃসত্ত্বা এই মহিলা মা স্বামীর সাথে যখন ঘুমের ঘরে গেল বিছানে যখন ঘুমাইলেন রাত্র যখন গভীর হইয়া যায় অবাদান হঠাৎ করে ইমাম বুখারীর বাবার কানে কেমন জানি কান্নার আওয়াজ আসে ইমাম বুখারীর রহমতুল্লাহর বাবা ঘুম ভেঙে গেল জাগ্রত হইয়া দেখে বিবি কান্দে বিবি পাশে বসিয়া বসিয়া কান্দে স্বামী এবার বিবির কাঁধে হাত দিয়া আদ্রভাবে নম্রভাবে মহব্বতের ভালোবাসার ডাকে ডাক দিয়ে বললেন বিবি কি হইল কেন কান্দ বিবিরে তোমার পেটে কি সন্তান আঘাত করল তোমার সন্তান কি তোমার পেটের মধ্যে হাঁটু দিয়া গুতা মারছে তোমার পেটে কি তোমার বাচ্চাটা আঘাত করল ইমাম বুখারী রহমতুল্লাহর মা ডাক দিয়ে বলে স্বামী গো আমি মা আমাকে তো মাঝে মধ্যে সন্তান এইভাবে পেটের ভিতরে নাড়াচাড়া করতে যে গুতা মারে এইভাবে আঘাত দেয় এটা আমি কিছুই মনে করি না স্বামী বলতেছেন তাইলে তুমি কান্দ কেন ইমাম বুখারী রহমতুল্লাহর মা বলেন স্বামী আপনি জানেন আমি সন্তানের মা
আমি এমনে কান্দি না আজ হঠাৎ করে ঘুমের মধ্যে আমি এমন একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা দেখার পর আমার কলিজা কাঁপতেছে না জানি আমার পেটের বাচ্চার কোনো ক্ষতি হইল স্বামী গো আপনি জানেন এই বাচ্চাটা আমার কলিজার ধন এই বাচ্চাটা আমার অনেক মহব্বতের ও স্বামী আমি মা সইতে পারতে দিনা এইটা আমি কেমন স্বপ্ন দেখলাম কেন আমার মাওলা আমার এই স্বপ্ন দেখাইল স্বামী ডাক দিয়ে বললেন বিবিরে আগেই তুমি মন্তব্যে যাইও না স্বপ্ন ভালো না মন্দ এটা তোমারও জানা নাই আমারও জানা নাই তবে আগে বিবি বলো তুমি কি স্বপ্ন দেখছ বাদান রে বিবি কান্দার বললেন স্বামী গো আমার আমি মার সহ্য হইতেছে না না জানি আমার সন্তানের কোনো বিপদ হইয়া যায় রে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন স্বামী গো আমি স্বপ্ন দেখেছি বিবি রে তুমি কি স্বপ্ন দেখেছো বলো এবার ডেকে ডেকে বলতেছেন স্বামী গো মুসলমান বন্ধুরা আপনারা জানেন এই এই পাগলটার জন্য আল্লাহর বিশেষ দয়া সময় যত যায় রাত্র যত গভীর হয় কণ্ঠ তত ক্লিয়ার হয়ে যায় কথা বলেন ঠিক না ব্যাঠি আরে বন্ধু ঘুমাইছেন না জাগ না সেন আমি আবার একটু তকবীর দিয়ে প্রমাণ নিতে চাই লিল্লাহে তাকবীর কোরআন সুন্নাহ যেখানে আলেম উলামা যেখানে বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত তাহলে আমার সাথে সবাই পড়েন ইন্নাহু লাকুরআনুন কারীম পড়েন ইন্নাহু লাকুরআনুন পড়ে না পড়ে না ইন্নাহু লাকুরআনুন কারীম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন স্বামী ও গো আমার প্রাণের স্বামী আমি স্বপ্নটা দেখেছি তবে ভালো না মন্দ এটা আমার আল্লাহ পাক ভালো জানে তবে গো স্বামী এই স্বপ্নটা দেখার পর থেকে আমার ভাল লাগতেছে না আমি কেমন জানি চিন্তিত হয়ে গেলাম আমার নাকি সন্তানের কোনো সমস্যা হয় কারণ স্বামী আপনি জানেন আমি আমার সন্তানটাকে অনেক ভালোবাসি আমি মা আর আপনি বাবা এবার ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন বিবি রে আগে বলো তুমি কি স্বপ্ন দেখেছ ডাক দিয়ে বললেন স্বামী গো আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা কেমন জানি বারবার উঁচু হয়ে যায় বারবার উপরের দিকে ওঠে কেমন জানি বারবার উঁচু হইয়া যায় বারবার আমার গর্বের পেটটা উঁচু দিকে যায় এবার ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন বিবিরে ঘাবড়ানোর কোনো দরকার নাই একটু পরে ফজরের নামাজ আমি আদায় করতে যাব ফজরের নামাজ আনতে আমি এই যুগের মোতাবার স্বপ্নের ব্যাখ্যাকারীর কাছে আমি তোমার স্বপ্নের কথাটা খুলে বলবো আরে বিবি আমি তোমার স্বপ্নের কথাটা জানাবো এই স্বপ্নের ব্যাখ্যাকারী বলে দিবে তুমি কি স্বপ্ন দেখেছ তোমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি বলবে এবার ডাক দিয়ে বলে স্বামী ও আপনি বলবেন বলবেন তবে আপনি দোয়া কইরেন স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হয় কেননা স্বপ্নের ব্যাখ্যা খারাপ হইলে আমার সন্তানের বিপদ হবে এবার বাবা ডাক দিয়ে বললেন বিবি স্বামী বললেন বিবি ঠিক আছে তুমি ওয়েট করো আমি যাচ্ছি বাদান রে ফজরের নামাজ আনতে নামাজের পর ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা আমার বাইরে বুজুর্গ ব্যক্তিকে যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন ওনাকে ডাক দিয়ে বলতেছেন হযরত জি আমার বিবি স্বপ্ন দেখেছে আমার বিবির গর্ভের পেট উঁচু হয়ে যাচ্ছে বারবার উঁচু দিকে চলে যায় পেটটা উঁচু
উঁচু হয়ে যাচ্ছে এটার ব্যাখ্যা কি হতে পারে বলেন না ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবার জবান থেকে এই স্বপ্নের কথা শোনার পর বুজুর্গ ব্যক্তি ব্যাখ্যা না করে ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবাকে ধরে ধরলেন বুকের সাথে চাপ দিয়া ধরিয়া কপালে চুমু দিয়া হাতে চুমু দিয়া কান্দার বলে ভাইয়া আপনি যদি হাসরের ময়দানে জান্নাতে যান ওয়াদা করেন আমারে নিয়ে জান্নাতে যাবে ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে একটু সময় লাগবে পাঁচ সাত মিনিট পিছনের বাবারা তাহলে আবার বলো আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এবার বাজান ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বলতেছেন হযরত আপনি স্বপ্নের ব্যাখ্যা না করে এইভাবে আপনি আমারে চুমু দিলেন আমাকে বুকে নিয়ে আমার কাছ থেকে জান্নাতের ওয়াদা নিচ্ছেন এবার ব্যাখ্যাকারী ডাক দিয়ে বললেন ও গো সন্তানের বাবা আপনার চেহারার মধ্যে কেমন জানি মুহাম্মাদি নূর দেখতে পাচ্ছি শুনিয়া নেন শুনিয়া নেন শুনিয়া নেন আপনার বিবির গর্ভে যেই সন্তান এসেছে আপনার চেহারা দেখে বোঝা যায় আপনি অল্প কিছু দিনের মধ্যেই এই সন্তান দুনিয়ায় জন্ম নেওয়ার আগেই দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই দুনিয়ার জমিনে আসার আগেই আপনি স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার পাবে আমি কোন পথে মদিনাতে যাই বলেন আমি কোন পথে আবার আমি কোন পথে মদিনাতে যাই ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দিয়ারতে যাই ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দিয়ারতে যাই আমি কোন পথে মদিনাতে যাই যখন মারহাবা এবার বাজান নে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইকে বুজুর্গ ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যাকারী ডাক দিয়ে বলতেছেন ভাইজান আপনার এই সন্তান এত বরকতি সন্তান আপনার বিবিকে আমার আল্লাহ স্বপ্নে দেখায় দিছে আগে বলেন তো দেখি আগে বলেন আপনার বিবির গর্ভে সন্তানের আলামত বোঝার পর আপনি কি আপনি এবং আপনার বিবি কোনো কথা ভালো হোক মন্দ হোক বলছেন নাকি ডাক দিয়ে বললেন ভাইরে আমি আর আমার বিবি প্রায় বলি কথা শুধু এই কথা নয় সন্তানের আলামত বোঝার পরে আমি আমার বিবির গর্ভের পেটে হাত রেখে মাঝে মধ্যে স্বামী আর স্ত্রী দুজনে মিলিয়া আসমানের বরাবর হাত তুলিয়া আসমান বরাবর হাত তুলিয়া ডাকিয়া বলি ওগো আমার আল্লাহ চিৎকার দিয়া উঠি আল্লাহ বলিয়া আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ এই আমার বিবির গর্ভে যে সন্তান দিয়েছ জানি না এটা ছেলে না মেয়ে তবে মাবুদ তোমার দরবারে বলি তুমি দা যা দিয়া রাজি আমরা তা নিয়া খুশি ওগো আল্লাহ ছেলে হোক মেয়ে হোক তুমি যা দিয়া রাজি আমরা তা নিয়া খুশি তবে মেরে মালিক আল্লাহ লিল্লাহি তাকবীর ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো এই যে মনে আছে কথা ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও জোরে ফিরে যাও খুঁজে নাও লিল্লাহি তাকবীর এবার ব্যাখ্যাকারী বলে হযরত আপনি আর আপনার বিবি সন্তানের মা বাপ হইয়া এই কোরআন সুন্নার খাদেম বানানোর নিয়ত
করার কারণে আল্লাহ এত পছন্দ করেছেন আল্লাহ পাক আপনার বিবিকে স্বপ্নের মাধ্যমে দেখাইলো আপনার বিবির গর্ভের পেট উঁচু 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 হওয়া মানে এই বাচ্চাটা এত সম্মানিত বাচ্চা হবে এলেমের দিক দিয়ে সম্মানিত জ্ঞানের দিক দিয়ে সম্মানিত এরপরে ধনের দিক দিয়ে সম্পদের দিক দিয়ে সম্মানিত আমলের দিক দিয়ে সম্মানিত কিয়ামত পর্যন্ত আপনাদের এই সন্তানের মাথা সকল দিকের মাথা উঁচুই থাকবে এবার বলেন বাদান কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ থাকবে কি থাকবে না যারা বলেন থাকবে কি থাকবে না তাহলে আমি আর আপনি কি নিয়ত করতে পারি না আমার ছেলে হোক আর মেয়ে হোক আমি আমার ছেলে মেয়েকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো তবে আগে আমার বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন সুন্নাহ দিয়ে দেব কথা বলেন ঠিক কিনা কেন না ইন্নাহু লাকুরআনুন কারীম পড়েন ইন্নাহু লাকুরআনুন কোরআন সম্মানিত না অসম্মানিত আবার বলেন মাদ্রাসা কয় লাইনের নাম্বার এক কৌমিয়া নাম্বার দুই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে কয়টা গুণ লাগে বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য বৈশিষ্ট্য শাখা কয়টা এলেম আমল আদর্শ শাখা কয়টা রসুলের সুন্নত সাহাবায়ে কেরামের জামাত আহলে সুন্নত ওয়াল জামাত আমার ভাইরা উদ্দেশ্য কয়টা একটা গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আল্লাহু আকবার আর নিজে বাঁচতে পারবেন অপরকে বাঁচাইতে পারবেন কোরআন সুন্নার শিক্ষায় শিক্ষিত হলে ঠিক কিনা পারবেন ও মহাখালী এলাকার বাপ ভাইরা ও ঢাকা রাজধানীর বন্ধুরা মাজার দুনিয়া নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই মাদার দুনিয়ায় নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই এই জন্যই তো কবি বলছেন বনে থাকে বন বাদুরি বাচ্চা জ্বলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পাখি না জানিতে জানে তাহার মা কথা বলেন ঠিক না ব্যাথি বাদানো এই এলাকার অনেক বাইরা বনানি থানার অনেক বাইরা বিদেশ থাকে ও যুবক কোন মায়ের তুমি বুড়ি কয়ে গালি দাও কোন মায়ের তুমি বিদেশে ভরিয়া দাও কোন মায়ের তুমি কলেজে ভর্তি হওয়ার পরে মেসে থাকিয়া মায়ের ভুলিয়ে দাও তুমি মনে করতেছো মা তোমারে ভুলিয়ে গেছে না রে ভাইয়া না 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 এক মিনিটে কথাটা বলিয়া দেই দেখেন তো দেখি দিল নরম হয়নি একটু কান্নাকাটি করা যায়নি আমি জানি না বাদান এই ময়দানে কার মা নাই এই ময়দানে কার বাবা নাই এই ময়দানে তার বাবা মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই বাদান রে বাপ বড় গাডিয়া বাপ বড় অভিভাবক কথাটা মনে পড়িয়া গেল এক মিনিটে বলিয়ে দে বন্ধু অনেকে আমাদের মাদ্রাসায় গিয়েছে নিজ প্রতিষ্ঠানের কথা বলতেছি আসরের নামাজ পড়িয়া নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি খুব ভালো লাগতেছে ছেলেরা কত সুন্দর খেলতেছে আমার বন্ধুগণ কেউ চোখ বন্ধ করে আছে কেউ আবার আমার বন্ধুরে ছোট্ট বল নিয়ে খেলতেছে এক একজনের এক এক রকম খেলার দৃশ্য হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল নজরে ধরা পড়ে গেল একজন বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া আর ফল ফুরুট নিয়া সন্তানের সব অপেক্ষায় আছে সন্তানের সাথে সাক্ষাৎ করবে বাজান এই অপেক্ষায় বাবা দাঁড়ায় রইছে সন্তানকে বাপ তালাশ করতেছে বাপ সন্তানকে তালাশ করার আগেই খুঁজে পাওয়ার আগে আগেই সন্তানের নজরে বাবা পড়ে গেছে এইবারই ছেলেটা খেলা বাদ দিয়া দিল খেলা বাদ দিয়া নিজের গায়ের ধুলাবালি ঝাড়ে আর ঘামের পানি মুছে
বলে আর সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না আমি আমার আব্বুর কাছে যাব ওই যে আমার আব্বু আসছে বাজান রে আব্বুর কথা বলি আর ছেলেটা দৌড় মারলো বড় ভালো লাগতেছে ছেলেটার দৌড়ানোর দৃশ্য ও বাজান বাপ দেখেন কি মায়ার বাপ আমার বাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি দাম ছিল আজকে তোর বাপ বেঁচে আছে তুই বাপের কদর বুঝস না এই বাপ যদি বলিয়া যাইব ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি ওই ছাত্রটা আবার কাঁদতেছে ছাত্রটা বাবার কাছে যাওয়ার জন্য দৌড় মারল বাবাও দুই হাত বাড়ায় দিল ছেলেটা বাবার কাছে যাইয়া সরাসরি যখন বাবাকে জড়ায় ধরল বাবা ছেলের আলিঙ্গন হয়ে গেল মোহানাকা কোলাকুলির মতন দৃশ্যটা হইল ছেলেটা বাপকে জড়ায় ধরে আব্বু বলিয়া চুবু খা বাবা আব্বু বলিয়া বাচ্চাটার নাকে মুখে গালে কবারে চুমু দেয় বাপ ছেলের আব্বু ডাকটা খুব ভালোই লাগতেছে কিন্তু বাদান কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ চিত্র ধরা পড়ল ওই একই মাদ্রাসার আর একটা ছাত্র আমি জানতাম না যে এই ছেলেটার বাবা নাই এই ছেলেটা আমার কয়েক গজ থেকে কয়েক গজ দূরে দাঁড়াইয়া বারান্দার গিরিল দরিয়া ওই বাবার আব্বু বলা শব্দ শুনে চুমু খাওয়ার দৃশ্য দেখে আর চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আমার আব্বু কি আসবে না আমার আব্বু কি কোনোদিন আমারে আর চুমু দিবে না আমি জানতাম না যে ছেলেটার বাবা নাই ছেলেটাকে ডাক দি বললাম বাবা ও বাবা তুমি কান্দো কেন বাবা তোমার কি বাবা নাই ছেলেটা কান্দে ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা ছিল আমার বাবা দুই মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবার লাশটাও আমি দেখি নাই আজকে কান্দো কেন এই ছেলেটা কান্দার বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে আমার দিল বলে আমার আব্বু মরে নাই আমার আব্বু আবার আসবে আমার এইভাবে আমারে বিস্কিট কিনে দিবে আমারে চুমু দিবে আমারে বুকে ধরে ধরবে বাদান রে ছেলেটার বাপ মারা গেছে অথচ ছেলেটা বাবার লাগি কান্দে আজকে আমার তোমার যাদের বাবা নাই আমার বন্ধুগণ তাদের মতন বড় দুঃখের কেউ নাই বন্ধুরে আর কোনো লম্বা নয় আবার দেখবেন যার মা নাই মা দেখেন কত বড় সম্পদ হাজার বিপদ হইলো নিজের বিপদ নিজে সহ্য করে কিন্তু বাদান আমার বন্ধুরে সন্তানদের বিপদ মেনে নেয় আমার বন্ধুরে আধা মিনিট এক মিনিটে পড়ে দেই ও বাদান গভীর মনোযোগী সরে যাবে একজন প্রবাসীর ঘটনা আমার বাইরে আমার বাবা দিরা মা বাপ অর্থ সম্পদ বিক্রি করে এই ছেলেটাকে প্রবাসী জীবনে পাঠাইল সিঙ্গাপুরের জমিনে চলিয়া গেল এক দেড় মাস আড়াই মাস হইয়া গেল ছেলে সবার সাথে যোগাযোগ ঠিক রাখল এক মাস পঁচিশ দিন যোগাযোগ ঠিক ছিল মা বাবার সাথে কিন্তু হঠাৎ করে বিশ দিন যাবৎ মার সাথে কথা হয় না ও বাদান মাসুদ ভাইয়ের আম্মু কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ বিশটা দিন যাবৎ আমার পুঁথি আমার লগে কথা কয় না মাবুদ গো আমার পুঁথির কি হইল বাদান রে হাজার মাইল দূরে ছেড়ে দেখেন মা কেমনে জানল ও বাদান এই মাসুদ ভাইয়ের আম্মু মাসুদ ভাইয়ের ছেলেটাকে ডাক দিয়ে বলে দাদু ভাই তোমার আব্বুকে ফোন দেয় না বলে হ্যাঁ আমার আব্বু ফোন দেয় আমার আব্বু তো নিয়মিত ফোন দেয়
বলে আমার সাথে 20 দিন ধরে আজকে কথা হয় না ছেলেটা ডাকি বলেন দাদু ভাই আমার আব্বু বলছে আব্বু নাকি অনেক ব্যস্ত 2-3 মাস 4 মাস পরে আপনার সাথে কথা বলবে এই 3-4 মাস নাকি অনেক কাজের ব্যস্ততা এবার দাদি ডাক দিয়ে বললেন দাদু ভাই আমার ছেলে যত ব্যস্তই থাকুক আগামী কালকে তোমার আব্বু ফোন দিলে মোবাইলটা আমার কাছে নিয়ে আসিও আমার বন্ধুগণ আমার ভাইরা এবার যখন মোবাইলটা চাইল নাতি ডাক দিয়ে কয় দাদু ভাই তুমি কান্দো কেন ডাক দিয়ে বলে দাদু ভাই আমি আবার মাসুদকে নিয়ে তোমার আব্বুকে নিয়ে বিজিদাগে একটা খারাপ স্বপ্ন দেখছি এই স্বপ্নটা দেখার পর থেকেই তোমার বাপে আমার সাথে কথা বলে না আমিও তোমার বাবার সাথে কথা বলতে পারতেছি না দাদু ভাই তোমার আব্বুকে বলিও আমি কোনো কিছু চাইব না আমি শুধু জিজ্ঞেস করব আমার বাবা মাসুদ কেমন আছো তোমার শরীরটা ভালো না খারাপ মাসুদ ভাইয়ের ছেলে কান্দার বলে দাদু ভাই আব্বুকে নিয়ে কি খারাপ স্বপ্ন দেখছ আমার একটু বলো না বলে না না তোমাকে বলবো না দেখ যুব কোন মায়েরে তুই আমি ভুলিয়া যাই এইবার পরের দিন মাসুদ ভাই যখন বন দিল মাসুদ ভাইয়ের ছেলেটা দৌড়াইয়া মোবাইলটা রিসিভ করিয়া দাদুর কাছে গেল দাদুর কাছে যাইয়া ডাক দিয়ে বলে দাদু ভাই আব্বু ফোন দিয়েছে মা মা আমার বন্ধুরে মোবাইলটা নিয়েই শোয়া ছিল বসিয়া বলল বসিয়া গে এক সুট কান্দে আর ডাক দি বলে আব্বা আমি জানছি তুই নাকি অনেক ব্যস্ত বাবা তুই খালি আগে বল তুই কেমন আছ তোর শরীরটা ভালো না খারাপ মাসুদ ভাই ডাক দিয়ে বলে আম্মু আগে তুমি বলো তোমার কি হইছে মাসুদ ভাইয়ের মা কান্দার বলে না বাবা আগে তুমি বলো তুমি কেমন আছো মাসুদ ভাই আবার বলে না মা আগে তুমি বলো তোমার কি হইছে মাসুদ ভাইয়ের আম্মু ডাক দিয়ে বলে আব্বু জানি না বাবা তুমি কেমন আছো ও বাবা আমি তোমাকে নিয়ে 20 দিন আগে একটা খারাপ স্বপ্ন দেখছি মাসুদ বলতে যে আম্মু কি স্বপ্ন দেখছ মা কান্দার বলে বাবা আমি স্বপ্নে দেখছি তোমার দুই পায়ের এক পা ভাঙে গেছে এই পায়ের উপরে মোটা করে ব্যান্ডেজ বাঁধা বাবা তোমার পাটা বাইন্ধা রাখছে টানা দিয়া তুমি কাজে কর্মে যাইতে পারো না তুমি আব্বু আম্মু বলে চিৎকার করো ও বাবা এই স্বপ্ন দেখার পর থেকে আমার কলিজা জ্বলে আমার ঘুম হয় না বাবা আসলে কি তুমি কেমন আছো বলো মাসুদ ভাই কান্দার ডাক দি বলে আম্মু আসলে তো আমার পা ভাঙা আম্মু আমি জানি তুমি আমারে ফোন দিলে জিজ্ঞেস করবা আমি কেমন আছি আমি যদি বলি আমার পা ভেঙে গেছে মা তুমি কষ্ট পাইবা এই জন্য আমি আমার পরিবারকে বলছি মা আমারে চাইলে বলিও আমি ব্যস্ত মা গো ডাক্তার বলছে আমার হাড্ডিটা পায়ের হাড্ডির এই ভাঙ্গা হাড্ডিটা জোড়া লাগতে 90 দিন থেকে 4 মাসের মতন সময় লাগবে এই জন্য মা আমি তোমারে জানাইতে চাই নাই মাসুদ ভাইয়ের মা কান্দার ভরে বাবা বাবা তোর পা কেমনে ভাঙল মাসুদ ভাই কান্দার ডাক দি বলে মা গো প্রবাসী জীবন আমার নতুন কনস্ট্রাকশনের কাজ আমি তেমন বুঝি না ওজনদার বস্তু নিয়ে নিচতলা থেকে দোতলায় যাব হঠাৎ করে পা পিছলামি পড়ে গেছি মা আমার পাটা ভেঙে গেছে ও মা আমি আশ্চর্য হয়ে গেলাম আমি তো কাউরে বলি নাই তুই জানলি কেমনে মা ডাক দি কয় আমার আল্লাহ আমার জানাই দিছে
বাজান রে মায়ের অন্তরে সন্তানের বিপদের খবর জানায় দেয় কে জোরে বলো না যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে জোরে বলো কে আবার বলেন কে ভাইয়া ওই মার জন্য আমি একটু পরে দোয়া করব আমার সাথে দোয়া করে যাইও এই পাগলের সাথে মোনাজাত করলে ঠকবা না যেই হাতটা দিয়ে আমার মাওলা বারবার কাবা ধরাইছেন যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো এই হাত তুলিয়া তোমাদেরকে নিয়ে গভীর রাতে দোয়া করব বাজান রে তবে আমি দেখলাম অনেকের চোখের পানি পড়েছে অনেক আলেমরা কাঁদতেছেন অনেক মুরব্বীরা কাঁদতেছেন অনেক যুবক ভাইরা কাঁদছেন বাজান রে কান্নাকাটির মজলিসের দোয়া আল্লাহ ফিরত দিবে না এই লক্ষ্যে আমি ছোট্ট একটা আবদার করব যদিও পিছনের ভাইরা অনেক 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 দূরে বসে আছেন আমার ভাইরা আমার বাবাজিরা কিন্তু আপনারা পারলে দিবেন না পারলে না দিবেন আপনারা উঠে যাবেন না এই ময়দানে আমি আমার ভাইরা যেই কোরআনটা সম্মানিত এই কোরআনের পারার সংখ্যা হলো 30 পারা এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া এই ময়দানটার মধ্যে আমি দেখতে চাই আমার এই স্টেজে কাছে দূরে অনেক বাবা আছেন অনেকের মা নাই বাবা নাই আমি দেখতে চাই এই ময়দানে যারা পারবেন এই মহাখালী দারুল হামিদিয়া মাদ্রাসা